কবে হবে দিল্লির নির্ভয়াকাণ্ডের দোষীদের মৃত্যুদণ্ড তা নিয়ে সংশয় এখনও অব্যাহত এরই মধ্যে এক অপরাধী মুকেশ শর্মার প্রাণ আবেদন খারিজ করে দিল দিল্লি সরকার প্রোটোকল অনুযায়ী এরপর তার আবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের কাছে গভর্নর তা পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নির্ভয়ার খুনিদের ফাঁসির সময় নিয়ে এখনও সংশয় অব্যাহত এক অপরাধী মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি সরকার এরপর প্রোটোকল অনুযায়ী সেই আবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের কাছে তিনি তা পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে প্রসঙ্গত দু হাজার চোদ্দোর একুশে জানুয়ারি সুপ্রিম কোর্ট এক নির্দেশিকা জারি করে জানিয়েছিল কোনো অপরাধীর প্রাণবিক্ষা সর্বশেষ আর্জি খারিজের পর থেকে ফাঁসি কার্যকরী হওয়ার মধ্যে ন্যূনতম চোদ্দ দিনের ব্যবধান থাকতে হবে নির্ভয়া মামলায় অন্যতম অপরাধী মুকেশের কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ করেছে গত মঙ্গলবার অর্থাৎ চোদ্দই জানুয়ারি সেদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে মুকেশ